হ্যালো গাইস, গুড নুন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ আর এখন বাজে 1:30। তো আমি জাস্ট পুজো টুজো দিয়ে উঠলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগে, 1-1.5 ঘন্টার উপরে টাইম লাগে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেলো। আর আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে পাপার রাইস সেরেমনি। তো সে কারণে ভাবলাম আজকে আমি অনেকদিন থেকে আমি বড় ভিডিও করছি না, কারণ একটু চাপে রয়েছি সে কারণে। আর বড় ভিডিও মানে এডিট করাটা হচ্ছে আমার মেন প্রবলেম হয়ে যাচ্ছে, সে কারণে আর বড় ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও করা যেতেই পারে, ওর এই অনুষ্ঠানটা আমার চ্যানেলের মধ্যে মেমোরি হয়ে থেকে যাবে। তো যাই হোক, স্নান দান সব কাজ কমপ্লিট, এবার যাবো ওদের বাড়ি। তো চলো ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আরেকটা কথা, ওর মানে রাইস সেরেমনি অনুষ্ঠানটা হবে একটা মন্দিরে। মন্দিরে হচ্ছে মুখে যে প্রসাদটা সেটা মন্দিরে দেওয়া হবে, বাদবাকি সব কিছু বাড়িতেই হবে আর কি। মানে লোকজন খাওয়া দাওয়া ইনভিটেশন সব বাড়িতে হবে। চলো পরে দেখা হচ্ছে একবার। এখানে আমরা সবাই মিলে একদম রেডি হয়ে গেছি। আর এই চুড়িদারটা আমার খুব পছন্দের একটা চুড়িদার, তো অনেকদিন থেকে পরা হচ্ছে না, তো আজকে ভাবলাম পরে নিই। একটু একটু টাইট লাগছিল, বাট সেরকম একটা কোনো প্রবলেম হচ্ছিল না পরতে। তো যাই হোক, ওদের বাড়ি চলে এসেছি আর এখানে সবাই রেডি যারা যারা যাবে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে সবাই কাকি, ভাস্তি, ননদ, বৌদি যে যাই হোক না কেন সবাই একদম বন্ধুর মতো আচরণ করে। আর এটা আমার একটা ভাই হয়, মানে নাতি হবে সম্পর্কে। চলো সবাই এই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় এসে পড়েছি, এখন সবাই মিলে নাচানাচি শুরু হয়ে যাবে। নাচানাচি করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মেলার মাঠে। আর ওই যে বিল্ডিং এর মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাতে দেওয়া হবে অন্নপ্রাশন। এটা হচ্ছে হরিচাঁদের মন্দির। এই জায়গাটা এত সুন্দর ছিল, আর এখানে এত তেঁতুল গাছ ছিল যে সবাই এসে তেঁতুল পাড়ায় ব্যস্ত হয়ে গেছে। তেঁতুল একদম গাছটা জুড়ে ভরেছে। এই পুকুরটার জল যেন কোনোদিনও শুকায় না, যতই গরম পড়ুক যতই যা পড়ুক। আর এই হচ্ছে সেই মেলার মাঠটা, এই মাঠটায় মেলা হয়। এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির, এখানটায় পুজো দিয়ে সেই অন্ন পাপাকে খাওয়ানো হবে। আর এখানে তো সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আর পাপার তো কান্নার কোনো সীমা নেই, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। এতক্ষণ থেকে কারো কোলে যাচ্ছিল না, তো আমি নিয়ে ওকে একটু ওদিক থেকে ঘুরিয়ে আনলাম। এখন আবার স্নান করাচ্ছে, এখন আবার কান্নাকাটি ওর স্টার্ট হয়ে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ওর কিছুদিন থেকে শরীরটাও বেশি একটা ভালো না, ঠান্ডা লেগেছে সে কারণেই। এখানে এসে জানো তো আমি ফটো তুলে এত ব্যস্ত হয়ে গেছি যে ওর মুখে প্রসাদের ভিডিও আমি শ্যুট করতে পারি। তো মুখে প্রসাদ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে হবে ওর মুখে ভাত, 5 তরকারি ভাত রান্না করে সেটা দিয়ে ওর মুখ নষ্ট করা হবে। তো নাচানাচি করার ফলে আমার পায়ে একদম ফোসকা পড়ে গেছে, সে কারণে বাড়ি এসে আমি সোজা বাড়ি চলে গেছি। আর ততক্ষণে ওর মুখে ভাতও হয়ে গেছে, সেটাও আমি ক্যাপচার করতে পারিনি। ভাবো তো কি আমি। যাই হোক দেখো ও এখানে বাড়ি এসে কি সুন্দর খিলখিলি হাসি, আর ওখানে তো প্রচন্ড কান্না করছিল। দেন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, প্রচন্ড ভিড় হয়েছিল তো খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি অনেকদিন পর বড় ভিডিও শুট করছি তো এর জন্য আমার একটু হজবরলও হয়ে যাচ্ছে, তো খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। আজকের মতো ভিডিওটা এতটুকু, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, টাটা।